আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে প্রায় ফুলকপি রোস্ট খেয়ে থাকি এবং খেতেও খুব ভালো লাগে। তাই আজ সেই নিরামিষ ফুলকপির রোস্ট বাড়িতে কিভাবে সহজে বানাবেন সেটাই দেখে নেওয়া যাক। চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ফুলকপিটাকে অল্প করে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল নিচ্ছি এবং তার উপরে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটাকে এরকম আমি মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি, কারণ অনুষ্ঠান বাড়িতে এরকম সাইজেরই ফুলকপিগুলোকে কাটা হয়। ফুলকপিটাকে অল্প করে সেদ্ধ করে নেওয়ার কারণ হলো, যদি এর মধ্যে কোনো রাসায়নিক থেকে থাকে সেইগুলো ধুয়ে যাবে এবং যদি কোনো পোকা থেকে থাকে সেগুলো বেরিয়ে যাবে। এটাকে পুরোপুরি সেদ্ধ করব না, এভাবে জল ফুটে ওঠার পরে শুধুমাত্র 2 মিনিটের জন্য এটাকে সেদ্ধ করব। তারপর এটাকে ছেঁকে নেব। আমি সেদ্ধ করার সময় কোনো নুন ব্যবহার করিনি, আমি ভাজার সময় নুন ব্যবহার করেছি। আপনারা চাইলে সেদ্ধ করার সময় নুন ব্যবহার করতে পারেন। এবার গ্রেভির জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য নিচ্ছি আদা, কাজু বাদাম, আমন্ড, কিছু কিশমিশ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 4 মগজ এবং টক দই। এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ফুলকপিটাকে অল্প করে ভেজে নেব। তার জন্য কড়াইতে ভেজিটেবল অয়েল নিচ্ছি এবং তার উপর ফুলকপিটাকে দিয়ে দেব এবং অল্প করে নুন দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার একটি প্রি হিটেড কড়াইতে দেশি ঘি এবং ভেজিটেবল অয়েল নিয়ে নিচ্ছি এবং এটাকে মিশিয়ে ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা এবং কিছু গোটা গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নিয়ে নেব। এর উপরে এবার গ্রেভির জন্য যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব এবং লো ফ্লেমে রেখে এটাকে নাড়তে থাকব। সাথে অ্যাড করব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করব স্বাদমতো নুন, অল্প করে চিনি। অল্প করে চিনি দেওয়ার কারণ হলো এর কালারটা খুব সুন্দর আসে। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলা থেকে। দেখুন এভাবে বেরিয়ে এসেছে তেল। এবার এর মধ্যে জল দিয়ে দেব। যে কন্টেনার করে আমি গ্রেভি মিক্সচার বানিয়েছিলাম সেই কন্টেনার করেই আমি জলটা দিয়ে দিলাম, কারণ আমি কোনো মশলা ওয়েস্ট করি না। এবার এটাকে ফোটার জন্য চাপা দিয়ে দেবো। এভাবে ফুটে উঠলে গ্রেভিটা তার উপরে ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দেবো এবং লো মিডিয়াম ফ্লেমেতে এটাকে চাপা দিয়ে রান্না করব। এটা আমি মাঝে মাঝে চেক করে নিয়েছিলাম ফুলকপিটা সেদ্ধ হয়েছে কি না। এখন এটা সেদ্ধ হয়ে গেছে। এটা তৈরি করতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। এর ওপরে কাসুরি মেথিকে এবং হাতে ঘষে এভাবে ছড়িয়ে দেবো। তার উপরে দেবো অল্প করে দেশি ঘি এবং গরম মশলা দিয়ে এটাকে ফাইনালি সার্ভ করার জন্য রেডি করে নেব। আজকের রেসিপির সমস্ত উপকরণের পরিমাণ আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। আজকের রেসিপি ফুলকপি রোস্ট একদম রেডি। তাহলে একদিন বাড়িতে বানিয়ে জানান আমাকে কেমন লাগলো কমেন্ট সেকশানে। ভিডিওটি আজকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।